মঙ্গলবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ত্রিপুরার প্রদেশ বিজেপির রাজ্যসভাপতি রাজীব ভট্টাচার্য। গত 3রা সেপ্টেম্বর ত্রিপুরা থেকে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় শপথ বাক্য পাঠ করান তাকে। এদিন নিজের মাতৃভাষা বাংলার শপথ বাক্য পাঠ করতে দেখা যায় নবনির্বাচিত সাংসদ রাজীব ভট্টাচার্যকে। প্রসঙ্গত 2022 সালের 25শে আগস্ট তৎকালীন বিজেপির প্রদেশ সভাপতি অধ্যাপক ডক্টর মানিক সাহার পরিবর্তে দলের প্রদেশ সভাপতির দায়িত্ব পেয়েছিলেন রাজীব ভট্টাচার্য। তারপর থেকে যথেষ্ট দক্ষতার সাথে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দলের প্রতি আনুগত্য এবং নিষ্ঠায় তার কাজে সন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যসভার একমাত্র আসনে প্রার্থী করা হয় তাকে এবং প্রত্যাশিতভাবে সেই আসনে তিনি বিধানসভার 60 জন বিধায়কের মধ্যে 47টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। অবশেষে মঙ্গলবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার নেতা এবং দলের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্যরা। আমি শ্রী রাজীব ভট্টাচার্য রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।